দর্শক, আমার পাশে আমাদের একজন ভাই আছে, খুবই ইয়াং এবং এনার্জেটিক একজন মানুষ। ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার রোগের নাম হচ্ছে SPA, স্পন্ডুল আর্থ্রোপ্যাথি, এবং এটার জন্য এই মানুষটা একরকম প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, স্টুডেন্ট মানুষ। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, জানি কি হয়েছিল, কি ধরনের ট্রিটমেন্ট করেছেন, এত বছর কিভাবে এর সাথে যুদ্ধ করে টিকে আছেন, পুরো বিষয়টা একটু শুনব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? মেহেদি হাসান। মেহেদি হাসান, বাড়ি কোথায় আপনার? নরসিংদী। নরসিংদী, স্টুডেন্ট? হ্যাঁ। কোথায় পড়াশোনা করছেন? এখন অনার্সে ভর্তি হইনি, এবার ভর্তি হবে। এবার ভর্তি হবো, এর আগে একবার কি পরীক্ষা দিয়েছি ইন্টার শেষের আগে, কিন্তু এখন ভর্তি হইনি অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে জীবন থেকে বছর চলে গিয়েছে। হ্যাঁ। আপনি এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। হ্যাঁ। আপনার সমস্যাটা ঠিক কত বছর আগে প্রথম আপনি বুঝতে পারেন? প্রথম তো সমস্যাটা হচ্ছে ক্লাস এইটে যখন পড়ি তখন সমস্যাটা হচ্ছিল, তারপর পিজিতে এলাকার ভিতরে ডাক্তার ক্লাস এইটে থাকতে সমস্যাটা প্রথম ধরা পড়ে। কি সমস্যা ছিল? এই যে জয়েন্টে, হাতের জয়েন্টে ব্যথা করছিল, তারপর মানে হয়তো লিখতে গেছেন, কোনো কিছু ধরতে গেছেন, হাতে আর আগের মতো শক্তি পাচ্ছে না, জয়েন্টে পেইন করছে, হঠাৎ করে আর কি জয়েন্টে ব্যথা শুরু হয়েছে। মনে করেছেন হয়তো খেলাধুলা থেকে বা কোনো কারণে হয়তো ব্যথা শুরু হয়েছে, হয়তো সেরে যাবে দুই তিন দিনে, কিন্তু সারছে না, বড় চারা খারাপ হচ্ছে। হ্যাঁ, পরে উপজেলাতে ডক্টর দেখাইছি, এক্সরে করলো, এক্সরে করে দেখলো, বলছে একটু সমস্যা হয়তো, আচ্ছা ওষুধ খান আর একটু এক্সারসাইজ করেন, ঠিক হয়ে যাবে। তখন কি আপনার মানে রোগটা কি, সেটা কি তখন ধরা পড়েছিল? না, তখন এক্সরে করছিল, শুধু এক্সরে করে কিছু ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খেয়েছিলেন, রেজাল্ট কি ছিল? ব্যথা ওষুধ দিয়েছে, একটু ভালো ছিল, পরে আবার সমস্যা হয়েছিল। তারপর একবার নরসিংদীতে আর কি ডাক্তার দেখাইছিলাম, এক হসপিটালে প্রাইভেটই, ডাক্তার বলছিল টাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বর বলে ইঞ্জেকশন দিয়েছে। তখন তো ভাবছি হয়তো টাইফয়েড জ্বরই, উনি এমবিএ ডাক্তার দিয়ে ডাক্তার দিয়ে কোন জায়গা থেকে আসছিল, মানে আপনার আসলে হয়েছে এসপিএ, তখন তো ধরতে পারে না, কিন্তু তখন আপনাকে বলেছে যে আপনার টাইফয়েড হয়েছে। আমরা টাইফয়েডের সিনড্রোম জানি, শরীর বিভিন্ন জায়গায় পুরো শরীর আসলে ব্যথা করে, এবং সেটার জন্য আপনাকে টাইফয়েডের ইনজেকশনও দেওয়া হলো। কয়েকটা দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে এটা টাইফয়েড না, এমনি তো ভাবতেছি যে দেবো না, কোনো ইয়া হচ্ছে না, মানে কোনো ইম্প্রুভ হচ্ছে না। পরে আর ডাক্তার চেঞ্জ করলাম, আমার নানা আর কি বলছে, একটা ডাক্তার কথা বলছিল নরসিংদীতে, ঢাকা থেকে আসে, উনি অর্থোপেডিক, এই চিকিৎসা গুলো করে। তখন তো আমার এত সমস্যা না, হাতে জয়েন্টে একটু সমস্যা হইতে পারে, তখন আর অন্য কোথাও এত সমস্যা ছিল না। তারপরে জয়েন্টে আর একটা দুইটা জয়েন্টে একটু সমস্যা হয়েছে, মানে দেখছেন ব্যথাটা রেফার করছে বিভিন্ন জায়গায়। এবারে তো প্রথম দিক দিয়া, পরে একবার বিছানায় পড়ে গেছিলাম, অনেকদিন ছিলাম বিছানায় ক্লাস এইটে তখন, তারপর চিকিৎসা করলাম ওই নরসিংদীতে, ঢাকা থেকে যে ডাক্তার যায় ওনার কাছ থেকে, উনি ওষুধ দিছে ব্যথারও আর বিভিন্ন কতগুলো ট্যাবলেট দিল, আর বলছে হচ্ছে বাতজ্বর, তখন আবার বাতজ্বরের ইঞ্জেকশনও দিছে, তখন বাতজ্বরের ইঞ্জেকশন ছয়টা নাকি সাতটা নিয়েছে। তারপর এই কিছুদিন এমনিতে মোটামুটি সুস্থ ছিলাম, ছয় মাস আর কি বিছানায় ছিলাম, বলতে পুরোপুরি বিছানায় ছয় মাস না, তিন মাসের মতো বিছানায় ছিলাম, আর মোটামুটি ধরনের ইয়া হইয়া সুস্থ হইয়া বাড়িতেই ছিলাম। বিছানায় ছিলেন বলতে আসলে কি বোঝাচ্ছেন? বলতে একবারে অবস্থা খারাপ ছিল, মানে যে সুস্থ সবল মানুষটা কলেজে যাচ্ছেন, বাজার করছেন, বন্ধুদের সাথে খেলাধুলা করছেন, সাংসারিক কাজ করছেন, নিজের পড়াশোনা করছেন, মানে এই মানুষটা হঠাৎ করে এত খারাপ অবস্থা হলো, সিম্পল হাতে ব্যথা থেকে ব্যথা রেফার হলো পুরো শরীরে, এবং আপনি বিছানা থেকে আর উঠতে পারছেন না, বাথরুমে যেতেন কি কারো সাহায্য নিয়ে? হ্যাঁ হ্যাঁ, তখন ভাত খাবেন বসায় দিতে হতো, ধরে সাহায্য নিয়ে খাবার টাবার খেতে হতো, নিজের জামা কাপড় নিজে পরতে পারতেন? তখন তো সমস্যা বেশি ছিল, তখন অনেক সবকিছুতে সমস্যা ছিল, করতে পারতাম না, মানে তখনও পুরো শরীরে বলতে না, জয়েন্টেই সমস্যা, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, সকালে ঘুম থেকে উঠতে গেল দেখছেন প্রচন্ড পেইন, রাতে ঘুমাতে পারতেন না ব্যথার জন্য, এরকম হয়েছে? হ্যাঁ, ব্যথার জন্য এরকম হয়েছে। তারপর ওইখান থেকে চিকিৎসা করে কিছুদিন একটু ব্যথা ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার পর কিছুদিন একটু ভালো ছিল, আবার সমস্যা দেখা দিয়েছে, পরে ঢাকা
দেখাই। তারপর মোটামুটি এইখানে আইসে ঢাকা আইসে আর কি, যে সমস্যাটা কি এটা ধরা পড়ছে এসপিএজি, মানে এর মাঝখানে যা ট্রিটমেন্ট হয়েছে সেগুলো ছিল আসলে অনুমান নির্ভর, কেউ ইনজেকশনও দিয়েছে ওষুধ খাইয়েছে, বরঞ্চ এর রেজাল্ট এরকম ছিল যে আপনি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। ইনজেকশন ভুল ইনজেকশনের কারণে আরো সমস্যা হয়েছে, এর সাইড এফেক্টটা আসলে শরীর আরো খারাপ হবে। তারপরে তো অবস্থা আবার একবার খারাপ হয়েছে, ব্যথার ওষুধ দেওয়া আর এখন কাজ করতেছে না। এরপরে আবার আসলাম পিজিতে, দেখালাম এইভাবে ইয়ে করলাম, আবার ডাক্তারে দেখানো বন্ধ করে দিছে। তার মধ্যে গেছিলাম আবার মোটামুটি সুস্থ হয়েছিলাম, পরে আবার গেছিলাম মোটর সাইকেল নিয়ে সিলেট, এই পায়ে যে সমস্যা হয়েছে। পরে তো 15-20 দিন হয়ে গেছে আমি বাড়িতে, একেবারে বিষ নাই কোনো রকম, ওয়াশরুমে যাই, খাবার দাবার করি, রুমের ভেতরে একটু চলাফেরা করি, পা নিয়ে পাড়া দিতে পারি না ব্যথা। পরে স্যারের রেফারেন্স পাইলাম, দেখলাম অনেকেই ভালো হচ্ছে, এখানে তো ফিজিক্যালি ট্রিটমেন্টও হয়। স্যারের যখন ভিডিও দেখেন তখন সরাসরি স্যারের কাছে চলে আসেন ট্রিটমেন্টের জন্য। স্যার দেখার পর কি বলছে যে চিন্তা করলাম যে এখানে তো থেরাপিও দেয়, তাহলে আমার ফিজিক্যালিও ফিট হইব, ওষুধ তো লাগবেই প্রথম, ফিজিক্যালিও ঠিক ঠিক থাকবো, এমনিতে ওষুধও হবে সব কিছু, তাহলে এখানে যাই ভালো ট্রিটমেন্টই হয় দেখতেছি। পরে আসলাম, আজকে 4 দিন হলো ভর্তি হলাম, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পেয়ে ভালো। পা ব্যথা, এই হিপ জয়েন্টে ব্যথা ছিল আর হাঁটুতে বেশি আর কি, অন্য জায়গায় ব্যথা তেমন না, নরমালি এখন আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছে, সুস্থ আছে, এখন চলে যাচ্ছে, যাচ্ছি আর কি বাড়িতে, চলে যেতে যাচ্ছি। স্যারের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি বলেন কেমন দেখেছেন? চিকিৎসা ব্যবস্থা স্যারের ভালো, এটা খারাপ বলার কিছু নেই, কারণ আমি ভালো হয়েছি আর মানুষও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক দেখুন, একদম ইয়াং একজন মানুষ ভুল চিকিৎসা কি করে দেয় একটা মানুষকে, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী করে দিয়েছেন, বছরের পর বছর ওষুধ খেয়েই গেছেন, খেয়েই গেছেন, কোনো উপকার পাননি, বরঞ্চ আরও দিন দিন খারাপই হয়েছে, আরও অনেক খারাপ কিছু ঘটতে পারত, আরও অনেক খারাপ অনেক কিছুই হতে পারত, আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। দর্শক সঠিক ডায়াগনোসিস যেমন প্রয়োজন, সঠিক চিকিৎসাও ঠিক তেমনি প্রয়োজন, সঠিক কনসালটেন্টও প্রয়োজন। দর্শক বিচার করার দায়িত্ব আপনাদের, কি করবেন, সুস্থ থাকবেন নাকি ভুল চিকিৎসা করে অসুস্থ থেকে যাবেন সারা জীবন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।